তোমাদেরকে এখন আমি দেখাতে যাচ্ছি দুটো গুণ অঙ্ক কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট করব তো ধরো এই ধরনের অঙ্কগুলো সাধারণত দেখবে এরকম নাইনের ডিদির দিয়েই থাকবে হ্যাঁ এবার দেখো এখানে দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্স কী এখানে ধরো বা পাশে তিনটে নয় রয়েছে এখানে ডান পাশে দুটো নয় দুটো নয় রয়েছে এই অঙ্কটায় দেখো এখানে দুটো নয় রয়েছে বা পাশে এখানে ডান পাশে তিনটে নয় রয়েছে তাহলে এই নয়ের ব্যাপারটাই আমাদের মেন ভালো করে বুঝতে হবে দেখো আমি প্রথম অঙ্কটা করছি ডান পাশে আমাদের যতগুলো নয় থাকবে সলিউশন করছি হ্যাঁ ডান পাশে যতগুলো নয় থাকবে প্রথমেই তুমি ততগুলো নয় বসিয়ে দাও তাহলে বসিয়ে দিলাম দুটো নয়ের জন্য দুটো নয় এবার দেখো বাম পাশে আমাদের যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য বসাতে হবে তাহলে তিনটে নয় আছে তার জন্য তিনটে শূন্য মাইনাস এই যে ভগ্নাংশটা রয়েছে এদের বিয়োগফল তাহলে এদের বিয়োগ ফল কত ভগ্নাংশের বিয়োগ ফল হচ্ছে ওয়ান তাহলে দেখো এই যে এত বড় গুণ অঙ্কটা এটা জাস্ট আমরা একটা সিম্পল মাইনাস করলেই অঙ্কর উত্তরটা চলে আসবে তাহলে এটা মাইনাস করলে কত আসবে এক আছে দশের সমান নয় হাতে আছে এক এক আসে দশের সমান নয় হাতে আসে এক এক আসে দশের সমান নয় হাতে আছে এক এক আছে নয়ের সমান আট নাইন তাহলে আমাদের অ্যান্সারটা চলে এসছে এবার দেখো দ্বিতীয় অঙ্কটা যখন আমরা করব ডান পাশে তিনটে নয় রয়েছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কি করবে তিনটে নয় লিখে দাও এবার দেখো বা পাশে দুটো নয় রয়েছে তার জন্য দুটো জিরো লিখে দাও এবার লব এবং হরের বিয়োগফল কত ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস করলে কত আসবে উত্তর এক আছে এক আছে দশের সমান নয় হাতে আছে এক এক আছে দশের সমান নয় হাতে আছে এক এক আছে নয়ের সমান আট হাতে নেই নাইন নাইন তাহলে আশা করি তোমাদের এই দুটো অঙ্ক বোঝাতে পেরেছি